গাইস, আজকে আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর সঙ্গে আছে ইচ্ছিতা। তো মনে হচ্ছে আজ থেকে পুজো শুরু হয়ে গেছে, আর এখানে সবাই শাড়ি পরে পাঞ্জাবি পরে রিসলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা এখানে জন্য সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি। সো গাইস, আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমরাও কিন্তু আমাদের মতোই পুজো নিয়ে বিশাল এক্সাইটেড, কিন্তু জামা কাপড় কিছু কেনা হয়নি, তাই তো? তো পুজো তো অলমোস্ট শুরুই হয়ে গেল, আর পুজোর আগে কুমোরটুলি না আসলে বাঙালিদের পুজোটা ঠিক শুরুই হয় না। চারিদিকে তো মাছ লাগানো থেকে শুরু করে লাইটিং সবই অলমোস্ট হয়েই গেছে, আর আজকে তো অনেক পুজো প্যান্ডেল উদ্বোধনও হয়ে যাবে। আর আজকে তোমাদের আমরা দেখাবো পুজোর আগে কুমোরটুলিতে কেমন ভিড় আর কতদূর কি হয়েছে, অবভিয়াসলি জ্যান্ত দুর্গাও দেখাবো তোমাদের, কারণ আমরা এসে থেকে এতক্ষণে প্রচুর জ্যান্ত দুর্গা দেখে ফেলেছি। আর হ্যাঁ, কুমোরটুলি আসলে কি কি খাবে, কোথায় কোথায় যাবে আর কিভাবে আসবে সব দেখাবো, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। কুমোরটুলিতে আসলে এই জায়গা ছাড়া খেলে কিন্তু বিশাল বড় মিস করে যাবে। কত আছে গো? 10-20 ট্রাম লাইনের মধ্যে পাওয়া যায় এরকম ইউনিক ইউনিক চা, যেটা আজকে এখানে ট্রাই না করলে একদম বড় মিস। এখানে হরেক রকম বিস্কুটও আছে, কাকু বিস্কুটের দাম গুলো কত গো? বিস্কুটের বিভিন্ন দামের আছে, তাও কি রকম বলুন। এই যে এই লম্বা লম্বা ভাই, যে এই বিস্কুট গুলো, এই যে এগুলো 7 টাকা করে আমাদের চা এসে গেছে, 2 কাপ চাই। মাটির ভেলে চা খাওয়ার কিন্তু আলাদাই স্বাদ আছে, যাই বলো তাই বলো। দুখানা বিস্কুট নিয়ে নিচ্ছি। কুমোরটুলিতে আসলে কিন্তু এখানকার চা না খেলে কিন্তু বড় রকম মিস হয়ে যাবে একটা, তো আমরা চলো চা আর বিস্কুট খেয়ে নিই। অনেক ঘুরে নিয়েছি, প্রচন্ড ভিড়, এখন পুজো শুরু না হওয়ার আগে থেকে পুজো শুরু হয়ে গেছে। ঘুরতে ঘুরতে একটু চায়ে চুমুক না দিলে কিন্তু দিনটা ঠিক জমে না। যাই হোক, তবে এই গরমে ভিড়ের মধ্যে যে বসার জায়গাটুকু পেয়েছিলাম এটাই অনেক। আচ্ছা, এবার যাচ্ছি আমরা এখানকার পপুলার একটা খাবার ট্রাই করতে, সেটা হলো মাটনের চর্বি দিয়ে ঘুগনি। আচ্ছা, এখানে বলে রাখি, কুমোরটুলিতে আসতে গেলে যারা মেট্রো করে আসবে তারা সোয়াবাজার নামলে সেখান থেকে ডিরেক্ট একটা অটো। কাকু ঘুগনি কত? এটা এটা এটাকে খাসির চর্বি দিয়ে করা মাটন? হ্যাঁ, খাসির চর্বি। আচ্ছা, আগে এক প্লেট দিও না। কাকু তোমরা কবে থেকে শুরু করেছো এটা? হয়ে গেল 10 বছর। 10 বছর করতাম, 20 বছর মানে 10 বছর করার পর এটা এখন শুরু করেছি। আর এই খাসি দিয়ে কবে থেকে শুরু করেছো? 10 বছর। এইটাই 10 বছর। দোকান নিরামিষ ঘুগনি করতাম, 10 বছর করেছি, করার পর দেখছি নতুন কিছু করতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এক, হ্যাঁ আমাদের এক প্লেট দাও এখানে। এই যে চলে এসছে আমাদের মাটন ঘুগনি, এটার দাম মাত্র 25 টাকা, এটা আছে একমাত্র কুমোরটুলির ঘাটে। এই দোকানের নাম হলো লালু বুলুর দোকানই, একটা মাত্র দোকানে মাটন ঘুগনি পাওয়া যায়। তো এই যে চর্বির ঘুগনি, এটা হচ্ছে মাটনের চর্বির ঘুগনি। তো এটা আমরা এসেছিলাম 4টার দিকে, তো তখন বললো 1 ঘন্টা পর আসতে, কারণ তখনও তৈরি হয়নি। আর এই ঘুগনি হচ্ছে ওনারা বাড়ি থেকে নিয়ে আসে। হ্যাঁ, এই হচ্ছে দোকানটা, তো যেখান থেকে আমরা এটা নিলাম। দাম হচ্ছে 25 টাকা করে। হ্যাঁ, মাটন চর্বি দিয়ে বানানো, খেতে খুবই টেস্টি। আর আমরা এখানে 4টা থেকে দাঁড়িয়েছিলাম, বললো 1 ঘন্টা পর আসতে, বিকাল থেকে চালু হবে। তো এটার দাম 25 টাকা হিসাবে, ভালো খেতে। খাসির চর্বি এমনিই খেতে ভালো লাগে, সেটা ঘুগনি দিয়ে বানানো, একটা হালকা মাংসর ফ্লেভার আছে, ভালো লাগে। তো এই জিনিসটা আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে কুমোরটুলির গলি দিয়ে আমরা বেরোলাম, পেছনে হচ্ছে রেল লাইন, উল্টো পাশে হচ্ছে কুমোরটুলি ঘাট, এই ঠিক ঘাটের বাঁ পাশে এই দোকানটা। আর অ্যাকচুয়ালি দোকানটায় প্রচণ্ড ভিড়, অ্যাকচুয়ালি এটা ভালো খেতে 25 টাকা হিসাবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি চর্বি খাওয়া তো বেশি ভালো না, কিন্তু মাঝে মাঝে খাওয়াই যায়, কি আছে, খুবই টেস্টি খেতে আর খুবই ভালো। এই দোকানেরই ঠিক পাশে এদের আরো একটা কাউন্টার আছে। না, তোমার এখানে স্পেশাল আইটেম কি আছে গো?
স্পেশাল আইটেম তো অনেকগুলোই আছে, পাস্তাও খুব ভালো হয় আমাদের, চিকেন র‍্যাপ আছে, আর ফিশ চিজ ফ্রাই আছে, ডায়মন্ড ফ্রাই আছে, স্পেশাল ডায়মন্ড ফ্রাই আছে। আর তো কবে থেকে এক্সারসাইজ ডায়মন্ড ফ্রাই আছে, ওটার ফিলেটটাই থাকে হলো নিয়ার অ্যাবাউট 162-170। আর তোমরা কবে থেকে শুরু করেছো এটা? নিয়ার অ্যাবাউট 1 ইয়ার। তো ওইদিকে যে মাংসর ঘুগনি পাওয়া যাচ্ছে ওই দোকানটাই দোকানটা কি সেম দোকান আছে? একই দোকান, ওই দুটো কাউন্টার খালি ডিফারেন্ট, আইটেম ডিফারেন্ট, এটা ডিফারেন্ট টাইমিং এ হয় দোকানে। আর কতক্ষণ থাকবে এটা ওপেন? আমাদের 5টা থেকে, নরমাল টাইম হলো 5টা থেকে 10টা, আর এর পরে আরো টাইমিং বাড়ে, মানে পূজোর জন্য টাইমিং বাড়বে। এই সকালে কি খুলে রাখো? সকালবেলা পূজোর সময়তে আর্লি খোলা হবে, ফোন দুটো থেকে খোলা হবে, দুটো বা কোনো সময় একটাতেও খোলা হবে, আর রাতেও তখন এক্সটেন্ড হবে 12টা একটা অবধি হবে। আচ্ছা আচ্ছা, দাদা বলছে আমাদের একটা চিকেন চিজ স্যান্ডউইচ উইদাউট ব্রেডটা বানিয়ে দাও। হ্যাঁ, একটাই নেব। এই হলো আমাদের চিকেন চিজ স্যান্ডউইচ উইদাউট ব্রেড, যেটা দাম নিল 85। আর এখানে আরো অনেক কিছুই পাওয়া যায়, এই দেখো মেনুটা, এখানে পাস্তা, বার্গার, স্যান্ডউইচ সবকিছুই অ্যাভেলেবেল। এই হলো আমাদের চিকেন চিজ স্যান্ডউইচ উইদাউট ব্রেড। আসলে পুজো আসছে তো ভাবলাম একটু ডায়েট করে নিই, পাউরি ছাড়া এদিকে চিকেন খাচ্ছি আমি ডায়েটের জন্য, কি অবস্থা, এদিকে মেয়োনিজও আছে আমার। যাই হোক, চলো খেয়ে দেখি। মারাত্মক মুচমুচে খেতে, ভেতরে পুরো ভর্তি চিজ দেওয়া, আর এই যে দুটো প্যাটি দেখছো এটা পুরো চিকেনের প্যাটি দিয়েছে, ভেতরে শসা আছে, পেঁয়াজ আছে, আর ভর্তি চিজ দেওয়া। এটার দাম মাত্র 85। তো এটা হচ্ছে লালু ভুলুর দোকানে, যেখানে মাংস ঘুগনি পাওয়া যায়, তার ঠিক পাশের দোকানটাই, সেমি দোকান এটা। এটা এখানকার সব থেকে বেস্ট আইটেম। আমি না সিএমপি জানতাম না যে গঙ্গার ঘাটে এরকম সুন্দর জায়গা আছে। আসলে আমি কুমোরটুলি ঘাটে খুব একটা আসি না, আমি গেলে বাগবাজার ঘাটের দিকে যাই। তো এটা কিন্তু সত্যি দারুণ খেতে, মানে মারাত্মক। যারা এখন অবধি ট্রাই করোনি, একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো চলো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বা নেক্সট সানডে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও।